সুন্দরবনের আত্মসমর্পণকারী বনদস্যুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে র্যাব-৮। শুক্রবার বেলা ১১টায় সাতক্ষীরা শ্যামনগরের মুন্সীগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন সুন্দরবন প্রেসক্লাব চত্বরে ২৭টি বাহিনীর ২৪৮ জন আত্মসমর্পণকারী বনদস্যুর মাঝে এই উপহার বিতরণ করা হয়। এ সময় তাদের মাঝে চাল, ডাল, তেল, সাবান, সিমাই, চিনি, গুঁড়াদুধ, পেঁয়াজ, লবণ, হুইল পাউডার সহ নগদ অর্থ ও অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করেন র্যাব-৮ এর সহকারী পুলিশ সুপার আদনান মুস্তাফিজ, ডিএডি শাহরিয়ার, ডিএডি আরফান, এসআই শেখ আব্দুর রহিম সহ ১০ সদস্যের একটি প্রতিনিধি দল।